আমাদের এই বিশ্বে কত অজানা বিষয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার কতটুকু সম্পর্কেই বা আমরা খোঁজ রাখি। রোমানিয়াতে সদ্য খোঁজ পাওয়া গেছে এমন একটি পাথরের যা মানুষের মতো চলাফেরা করতে পারে। এখন ভাবছেন তা কি করে সম্ভব, পাথর অথচ চলাফেরা করে মানুষের মতো? আগে হ্যাঁ, শুধু তাই নয়, আয়তনেও বাড়ে এই পাথর। সেই কারণে বিজ্ঞানীরা এই পাথরের নাম দিয়েছে জীবন্ত পাথর, যদিও বিজ্ঞানের পরিভাষায় এর নাম ট্রোভান্ট। 1990 রোমানিয়াতে জিওলজিস্ট ডিএম মার্গোকি এই পাথরের প্রথম বর্ণনা দিয়েছিলেন। তার লেখা টার্সিয়ারি ওল্টিনয়া গ্রন্থে বর্ণনা রয়েছে এই পাথরের। তবে এই জিওলজিস্ট এই পাথরের আবিষ্কারক নন, বরং রোমানিয়ানরা বিশ্বাস করেন এই পাথর দৈব পাথর, যার নিজস্ব প্রাণ রয়েছে। সেই কারণেই এটি আকারে বৃদ্ধি পায় এবং চলাফেরা করতে পারে প্রাণীর মতোই। সেই কারণে তারা এই পাথরে বিভিন্ন দেবদেবীর মূর্তির রূপ দিয়েছে। কিন্তু বিজ্ঞানীরা জানিয়েছেন অন্য কথা, এটি কোনো দৈবিক বা ভৌতিক পাথর নয়। এ পাথর বৃদ্ধির কারণ লুকিয়ে রয়েছে ভৌত বিজ্ঞানে। আসলে এই পাথরের কোর বা মধ্যভাগ খুব শক্ত, যার বাইরে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ বেলে পাথরের মোটা এক আস্তরণ থাকে, এবং জলের সংস্পর্শে আসার কারণে রাসায়নিক বিক্রিয়া হয়ে তা সিমেন্টের মতো শক্ত হয়ে যায়। সেই সঙ্গে আয়তনেও বেড়ে যায় এই পাথর। 10 মিটার পর্যন্ত আয়তন বাড়তে পারে একটি পাথরের। ছোট ছোট পাথরগুলি 1000 বছর ধরে বৃদ্ধি পেতে পেতে 4 থেকে 5 সেন্টিমিটার অবধি হয়। এবার আসা যাক পাথরের চলাফেরার গল্পে। বৃষ্টির জল বা এমনি স্বাভাবিক উপায়ে কোনো জলের সংস্পর্শে এলে পাথর যেমন বৃদ্ধি পায়, ঠিক একইভাবে পাথরের খাঁজে বিভিন্ন অংশের সৃষ্টি হয়। গাছের ডাল যেমন করে শাখা প্রশাখা বিস্তার করে, ঠিক একইভাবে এই পাথর জলের সংস্পর্শে এলেই রাসায়নিক বিক্রিয়া করে শাখা প্রশাখা বিস্তার করে। এইভাবেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এই ট্রোভান্ট বা জীবন্ত পাথর। তবে কিছু ক্ষেত্রে এই গবেষণার পরিষ্কার ধারণা দেওয়া সম্ভব হয়নি, যেমন ঠিক কোন পদ্ধতিতে পাথর সামনের দিকে এগিয়ে চলে বা এক স্থান থেকে অন্য স্থানে এগিয়ে চলে। কারণ তারা যে ব্যাখ্যা দিয়েছেন তা গাছের ক্ষেত্রে উপযোগী, পাথরের ক্ষেত্রে কিন্তু নয়। সেই কারণে বিজ্ঞানীরা আজও পরীক্ষা চালিয়ে যাচ্ছেন ট্রোভান্ট বা জীবন্ত পাথরকে নিয়ে। যদিও স্থানীয়রা বিশ্বাস করেন এটি আসলে ভিনগ্রহী পাথর, কারণ তাদের মতে যদি সত্যি এই পাথর সাধারণ পাথর হতো, তাহলে কেন রোমানিয়ার ওই নির্দিষ্ট গ্রাম ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রান্তে অস্তিত্ব মেলে না এই পাথরের? স্থানীয়রা বিশ্বাস করেন রোমানিয়ার ওপর মহাজাগতিক কোনো বস্তুর পতন বা উল্কাপাত হয়েছিল, এই পাথর তারই উদাহরণ।